हाय फ्रेंड्स, शर्मिष्ठिते अपने सकल स्वागत। आमार चैनल जदि भलो लागे ताहले अवश्य लाइक एवं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आज के आमी टार्टर रोल की करे बनाय सेटा बनिए देखाबो। चलुन आमार एखाने आमी एक कप मतो मयदा नियेछि, वन कप मयदा, एकटु सल्ट सामान्य, बेकिंग पाउडर हाफ टी स्पून, और इटा होच्छे बाटार, मेल्टेड बाटार इटा आमी देबो एर मध्य। तार आगे आमी इटाके एकटु वाटार एबार इटाके आमी एकटु माखबो, हाथ दिए एकटु मिशिए नेब भालो करे। मेल्टेड बटर दिला किरम लागबे सेई बुझे खुबी सोजा बाड़ीते एभावे बानिए नेওয়া যেতেই পারে। टार्टर बाटी रूम घरे करे रेखे देওয়া যেতে পারে। এগুলো আরেকটু বাটার দিচ্ছি আমি, একটু জল দেব খুব সামান্য, একটু টাইট করে মাখা হবে। এটা আমি মেখে 15 মিনিট মতো রেখে দেবো। ঢেকে ময়দাটা মেখে 15 মিনিট ঢেকে রেখেছিলাম, এরকম নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা ময়দাটা মেখে এরকম স্মুথ হয়ে গেছে, এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নেব। এইভাবে গোল করে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এইভাবে এখানে আমি আস্তে আস্তে বেলে নেব, গোল করে যতটা সম্ভব থিন করে বেলবো। এবার এটার উপরে এটাকে আমি বসিয়ে দেবো আস্তে করে, হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে চারিদিক দিয়ে বসে যায়। আর বাকি অংশটা আমি কেটে এভাবে ফেলে দিচ্ছি। ডেকে দিলাম এই যে অংশটা, এটা আমি কাটা চামচের সাহায্যে একটু পিক করে দিচ্ছি। হয়ে গেল, এটা রেখে দিলাম। এভাবে আর একটা করে নিচ্ছি। এগুলো আমি ওভেনে দিয়ে দিলাম, 12 মিনিট মতো বেক হবে। আগে থেকে প্রিহিট করে রেখেছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, প্রিহিট সবসময় 180 ডিগ্রি সেন্টিগ্রেডেই হয়, তো 12 মিনিট হবে। তৈরি হয়ে গেছে আমার টার্টবলগুলো, এখন প্রচণ্ড গরম তাই আমি এগুলো করতে পারছি না, তো একটু ঠান্ডা করে নিতে হবে। তো এগুলোতে স্ন্যাক্স বা মিষ্টি যেভাবে খুশি সাজিয়ে খাওয়া যায়, এবং এগুলো বাচ্চাদের এবং বড়োদের সকলেরই ভালো লাগে। এগুলো টিফিন স্ন্যাক্স হিসেবে খুবই ভালো, পার্টি স্ন্যাক্স হিসেবেও খুব ভালো যায়। বাড়িতে এভাবে বানিয়ে আপনারা নিতে পারেন। আর সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।